আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আসলে কাজ মুড়ির মোয়া নয়, যে মুড়ির এই শীতকালে একটু মিঠাই মাখাই দিলাম, চিনি মাখাই দিলাম, সেই ফেলদেন হয়ে গেলাম, তা যেমনটা করে। কাজ হচ্ছে সাধারণ জিনিস, স্থানীয় জিনিস। আসলে কিছু প্রবলেম অনেক সময় আমরা নিয়ে হিমশিম খেয়ে যাই, আসলে সমস্যা দেখাচ্ছে এক জায়গায়, হচ্ছে আর এক জায়গায়। তো এই স্টেপগুলো তখনই বুঝবো আমরা যখন স্টেপ বাই স্টেপ মানে শুরু থেকে ধরা হয়ে যায় করতে পারবো। শুরু করার জন্য কিছু শুরুর নিয়ম আছে, মধ্য অবস্থায় কিছু নিয়ম থাকে, শেষ তো শেষ, ফাইনাল গেমে তো আগ্রহ বলার সুযোগই নেই। তো আমরা একটি চার্জিং সমস্যা পেয়েছি, এই ফোনটির প্রথম অবস্থায় আমরা জেনে নিয়েছি প্রবলেমটা কীভাবে হয়েছে। প্রথম অবস্থায় যিনি ফোনটা ইউজ করছেন তিনি আমাদের একজন প্রিয় ভাজন, ওনার কাছে তথ্যটা পেলাম যে ফোনে রেখে দেওয়া হয়েছিল, ব্যাটারিটা একটা ফুলে গিয়েছিল, দেন গরম হয়েছিল, তারপর একটু সময় দিয়ে চার্জ হয়নি। এই কথার মধ্যে কিন্তু অনেকগুলো আলামত রয়ে গেছে। আপনাকে প্রবলেমটা এখান থেকে ফাইন্ড আউট করতে হবে, কী প্রবলেমটা হতে পারে তার ভাবায় একটি বিষয়টা গেস করতে হবে, এবং গেস করে সেই সেটটা ধরে রাখতে কাজ করতে হবে। নাহলে আমাদের দেশে এমন কোনো ডিভাইস নাই যেখানে ফোনটি ডুবিয়ে দিবেন বা তাকে ডুবিয়ে দিবেন, সেখান থেকে একটা গাইড দেন আর কি, যে অমুক জায়গায় অমুক কোম্পানি অমুক কোম্পানি এই সমস্যাটা নষ্ট করতে পারে। সো আমরা আজকে যে প্রবলেমটা ফাইন্ড আউট করেছি এই প্রবলেম নিয়ে স্টেপ বাই স্টেপ আমাদের দেখার চেষ্টা করবো। যারা আমাদেরকে দেখছেন আমরা কখনই বলি না আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য, কখনই বলি না ইউটিউব করে বেল বাটন বানানোর জন্য। আমার মন চাইলে করবেন, না মন চাইলে না করলে আমার কোনো সমস্যা নেই, আমরা তারপরে ভিডিও বানাবো আপনাদের জন্য কাজ করবো। বিশেষ করে আমাদের স্টুডেন্টদের যারা ইউটিউবে মোবাইল ফোন থেকে শিখেছে আগামী দিনেও ভালো কাজ করতে পারছে। আসলে আমার স্টুডেন্ট করি আমার কাজের বেলায় সামনে ডিজিটাল মিটার রাখি, ডিজিটাল মিটারে শুধু আমি চার্জিং সেক্টরে বোল্ট সেকশনে কাজগুলো আমি করি, পাম্প স্কেলের কাজগুলো আমার এবং অ্যানালগ মিটার দিয়ে বা অ্যামোল মিটার দিয়ে করতে পছন্দ করি। প্রথমে আমরা এটা চেক করবো যে এই ফোনটার প্রবলেম কোথেকে, যেহেতু চার্জ হচ্ছে না, চার্জের আগে পুরো সার্কিট গরম হয়ে যাচ্ছে। কেন গরম হচ্ছে? সার্কিট গরম হওয়ার প্রধান কারণ হচ্ছে শর্ট থাকবে, এই শর্ট থাকে তাহলে অবশ্যই সার্কিটটা গরম হবে। ওকে, প্রথমে আমরা যেটা করবো এই চার্জিং পিনের পজিটিভটা খুঁজে নিব আমরা। প্রথমে আমরা এখান থেকে ওটা ডিসক্রাইব করবো, করে আমরা চার্জিং পিনের পজিটিভটা খুলবো। যেহেতু আমরা বেসিকটা আমরা ট্রেনিং করে বেশি, সেক্ষেত্রে আমাদের বেসিক স্টুডেন্টরাই বেশি, সেক্ষেত্রে তার এই স্টেপ বাই স্টেপ কাজটা দেখালে সে বুঝতে হয়তো ভালো। প্রথমে আমরা পজিটিভটা খুঁজে নিব, আমরা পজিটিভ ট্রেন্ডটা আছে আমাদের এখানে চার্জিং এই পাশে এই প্রান্ত থেকে। ওকে, কোন রকম নেগেটিভ সেন্স দেখাচ্ছে না এটাই, সরি আমি এখানে চেক করবো, কোনো নেগেটিভ সেন্স নাই। এই প্রান্ত যদি চেক করি তাহলে আমি একটা নেগেটিভ সেন্স পেয়েছি, যেহেতু এই প্রান্ততে কোনো নেগেটিভ সেন্স নাই সেক্ষেত্রে আমরা ধরে নিলাম যে আমাদের এই প্রান্তের পিনটাই পজিটিভ কানেকশন, না হলে কিন্তু নেগেটিভ সেন্স দেখাতো। ওকে, আমরা ঘুরিয়ে যদি চেক করি সেক্ষেত্রে যদি কোনো মান দেখা কিন্তু দেখবো না। ওকে, ঘুরি আমাদের পজিটিভ মানটি দেখিয়েছেন, কারণ এখানে আইসি আছে চার্জিং এর, ওটা দেখছি যে চার্জিং বোর্ডের জন্য আইসি ক্যাপাসিটি ড্রাইভ বা আদারস আরো কিছু পার্টস এখানে ইউজ করা হচ্ছে, সেই কারণে এখানে একটা মান বা সেলস দেখাচ্ছে। ওকে, ওয়েল, এবার আমরা এই রিবনটি লাগাবো। লাগালাম রিবনটি, লাগানোর পর এবার আমরা আবার সেই যেই পজিটিভটা দেখেছিলাম সেটা নেগেটিভ মানটা দেখবো কত দেখাচ্ছে। দেখো নেগেটিভ মানটা শর্ট হয়ে গিয়েছে, নেগেটিভ ডিস্টেন্সটা ছিল যেটা চার্জিং এর পজিটিভ ছিল সেটা এই মুহূর্তে শর্ট হয়ে গিয়েছে, শর্ট দেখাচ্ছে মানটি শর্ট। কেন শর্ট? আমরা আবার এই রিপোর্টটা ডিসক্রাইব করবো, আবার দেখবো আদৌ শর্ট কিনা এটা না, এমনি কোনোভাবে শর্ট নাই, কিন্তু যখন আমরা রিপোর্টটা লাগিয়েছি তখনই ফ্যানটি শর্ট হয়ে যাচ্ছে। এখন আমরা বলবো যে এই রিপোর্টটি শর্ট। ওকে, তা বলবো কি রিপোর্টটি শর্ট, রিপোর্ট চেঞ্জ করে প্রবলেম শর্ট আউট হয়ে যাবে? আসলে বিষয়টা এমন নয়, রিপোর্টটা কোনোভাবে শর্ট নয়, এটা সার্কিটের প্রবলেম। আমরা যেটা করেছি বাজার দিয়ে আমরা ল্যান্ডে খুঁজে বের করেছি যে আমাদের এদিকে যে চার নাম্বার কানেকশন, এদিকে চার নাম্বার কানেকশন, এই আটটি কানেকশন একত্রিত হয়ে আমাদের চার্জিং এর পজিটিভ ফিগার হয়েছে। আমরা ডায়াগ্রামে ভালো দেখাতে পারতাম, কিন্তু ডায়াগ্রাম আমাদের সামনে সামনে উপস্থিত রয়েছে। ওকে, তো আমরা সেখানে বের করার পর বুঝে ফেললাম যে এদিক দিয়ে চার নাম্বার, এদিকে চার নাম্বার, মানে চারটা লাইন একসাথে যে লাইনটা আছে উপর পাশে মিলিয়ে আটটি লাইন চার্জিং এর পজিটিভ রয়েছে। এবার আমরা এই পর্যন্ত চলে আসবো যেখানে আমরা চারটা লাইন মাপছিলাম। এটা আমরা টেলিভিশন এখানে দেখাচ্ছি, এখানে তিন দেখাচ্ছিলাম এই চারটা, এই এক, যেহেতু আমাদের নজর রয়েছে টিভির দিকে সেক্ষেত্রে আমরা নিজের থেকে আমরা বাস বুক করে তাহলে বুঝবো যে ডিপ দিচ্ছে কিনা, ডিপ দিলে আমাদের গ্রাউন্ড গুলো আমরা গণ্য করবো। এই যেখানে বললাম দেখো ডিপ করছে, ডিপ করছে তার মিনস কি শর্ট, এক দুই তিন চারটা পিন ধরে এখানে, এক দুই তিন চার, মানে চারটা লাইনে শুধু যদি এই পজিটিভ কানেকশনের সাথে চার তিন মেবি চার তিন তিনটি মেবি, এক দুই তিন 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 শর্ট। ওকে, এবার আমাদের যেটা করতে হবে যে এই লাইনটি কোত্থেকে শর্ট হয়েছে, কোত্থেকে সেকেন্ড কানেকশনটা আসছে, এই সেকেন্ড কানেকশনের জন্য আমরা সহযোগী একটি বোর্ড দিয়েছি, আমাদের এই সেভ একটি বোর্ড আছে।
আমরা অনেককে বলে থাকি, আমাদের স্টুডেন্টদের বলে থাকি যে আপনি যখন কাজ করবেন তখন অবশ্যই আপনার সহযোগী বোর্ড লাগবে, সহযোগী বোর্ড স্যার তাহলে সহজ হবে দেখি আয়তে ভালো হবে। তো আমরা আমাদের এই পিন থেকে আমরা পরবর্তী লাইনটা খুঁজে বের করবো, যেখানে লাইনটা পাই সেখানে বাদ বাদ হবে, এখানে বাদ হচ্ছে মেয়েটা ঘুরিয়ে দিবি, আমরা কালোটি ধরবো চার দিন দিনে লালটি আপনার গ্রাউন্ডে ধরবো। ওকে দেখুন এখানে আমার গ্রাউন্ডে বাদ বাদ হচ্ছে, তাহলে যে লাইনটা পাবো সেটাই আমাদের লাইন, প্রথমত এই লাইনটা আমাদের লাইন একই লাইন এটা সেম তার সঙ্গে রেখে এখানে আমি ব্যবহার লাভ নেই। এরপরে কোথায় গিয়েছি খুঁজছি 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 পাচ্ছি না, একটু সময় দিতে হবে, একটু খুঁজতে হবে, দেন আমরা পেয়ে যাবো লাইন এই পাশে পাওয়ার কথা। ওকে সেগুলো আমরা পেয়ে গেছি। ওকে তাহলে আমরা আমরা পেয়েছি আমার আমরা আমাদের চার্জিংয়ে যে নেগেটিভ যে শর্টটা দেখাচ্ছে সেই শর্টটা মূল সেকেন্ড লাইনটা, ফার্স্ট লাইন সেকেন্ড লাইন বলে ভুল হবে, এখানে কিন্তু কয়েকটা লাইন, প্রথম হচ্ছে চার্জিং, চার্জিংয়ের সেকেন্ড হচ্ছে প্যানেল কানেক্টর, থার্ড হচ্ছে রিমোট কানেক্টর, ফোর্থ হচ্ছে এই জায়গাটায়, ফাইভ হচ্ছে এই জায়গাটায়, সিক্স আর আসছে আমাদের ডায়োডে, ডায়োড উইথ ক্যাপাসিটরে, এটা ডায়োড এবং ক্যাপাসিটর এরকম দেখছি আমরা, আমরা দেখবো যে বোর্ডটা আমাদের সমস্যা, এটি কি অবস্থা দেখাচ্ছে না ভোলা। ওকে এবার আপনারা দেখুন এই যে আমাদের যে যখন চার্জিং ওভার ভোল্টেজ দিয়েছে তার সাথে সাথে এই ডায়োডটি ফুটে হয়ে গেছে, যদি ডায়োড শর্ট ফুটে হয়েছে সেহেতু অবশ্যই শর্ট হবে, ডায়োড হচ্ছে একমুখী কারেন্ট প্রবাহিত করে, যেহেতু সে এখানে ওভার ভোল্ট পেয়েছে সেই কারণে শর্ট স্পষ্ট শর্ট হয়ে গিয়েছে। আমরা এখন এখান থেকে ডায়োডটাকে রিমুভ করে প্রায় এখান থেকে যে ডায়োডটি আমরা শর্ট দেখছি এই ডায়োডটি আমরা এখান থেকে তুলে ফেলব, দেখা যাচ্ছে না আমরা এখানে ডায়োড ডিসকানেক্ট করছি, আমাদের ক্যাপাসিটর রিমুভ করেছি, এখন দেখবো কোনটা শর্ট আসছে কিনা বা ওই জায়গাটা শর্ট আসছে কিনা, যেহেতু বাসগুলো দিয়ে রেখেছি এটি গ্রাউন্ড আছে এটিতে নেই, আমাদের এখানে আছে নেই, যেমন এই মুহূর্তে শর্ট দেখাচ্ছে না, আমি বিশ্ব কান্ট্রোল মাপলে ওখানে শর্টটি আর দেখা যাচ্ছে আমার ডায়রেক্ট শর্টটি চলে গেছে। তো আমরা যারা ওমস দিয়ে দেখবো যে মানটি আছে কিনা, এই সময় কোনো সমস্যা নেই কিন্তু তোমার বোর্ডটা ফিটিং হয়ে যাবে। এবং আমরা পাওয়ার সিস্টেম পর্যন্ত গিয়েছি, পাওয়ার সিস্টেম চেঞ্জ করবো, কিন্তু পাওয়ার সিস্টেম চেঞ্জ করার আগে আমাদের যে বাকি স্টেপগুলো আছে স্টেপগুলো আমাদেরকে ধাপে ধাপে স্টেপ করতে দিতে হবে। আমরা এখন চার্জ হচ্ছে কিনা কেউ চার্জ লাগাই দিবে আমাকে, যেহেতু শর্ট খেয়েছে ব্যাটারি বসে আছে কিনা সেটি বলতে পারতেছি না, ব্যাটারিটা চেক করার দরকার আছে, বলতো মার ঢুকবে হচ্ছে না সেক্ষেত্রে ব্যাটারি ডাউন হতে পারে, লাগালাম চার্জিং বোর্ড হিসাবে চেক করবো, চার্জ বোর্ড নেই দেখাচ্ছে না,
সেই ব্যাগের সিস্টেম আছে, বিপদে লাগে জাজ দেখা। হ্যাঁ তো থাকবে, ভাইব্রেট হয়েছে, হাই ভোল্ট চার্জ হবে। ওকে, চার্জিং লাগানোর পরে আমাদের চার্জিং এর এমআই লিক করেছে এবং চার্জ লাগানোর পরে ওকে 38% চার্জ আছে এটি, বাকি চার্জ ধাপে ধাপে এটি হয়ে যাবে। তো আমরা কি করলাম, এই কাজটি করার জন্য যে স্টেপগুলো দেয় করলাম, আমরা প্রতিটি স্টুডেন্টের জন্য বলবো যে আসলে এক মাস ট্রেনিং করে যাতে বড় টেকনিশিয়ান হয় বা বড় ইঞ্জিনিয়ার হয় বিষয়টা এরকম নয়, তবে এই এক মাস ট্রেনিংয়ের হাত ধরে যে টেকনিশিয়ান হওয়ার যে পথ, সে পথকে আপনি অবলম্বন করতে পারবেন, পথকে আপনি জানবেন, শিখবেন, বুঝবেন। স্বাবলম্বী হবেন কি হবে না এটা আপনার একান্ত বিষয়, পরিশ্রম করবেন কি করবেন এটা আপনার একান্ত বিষয়, পরিশ্রম করবেন না স্বাবলম্বী চিন্তা হওয়ার বাচ্চায় ঘুরবেন, পরিশ্রম করবেন রেখে না আলোকিত টেকনিশিয়ান হবেন, ভালো থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন। সবার সুস্থ কামনা করছি, আবারও দেখা হবে, আসসালামু আলাইকুম।